আর পোহালেই নীল ষষ্ঠী। আর নীল ষষ্ঠীর দিনে সারাদিন উপোস থেকে সাবু মাখা খাওয়ার প্রচলন বহু যুগ ধরে কিন্তু চলে এসেছে। সারাদিন উপোস থাকার পরে নারকেল কুচি দিয়ে যখন সাবু মাখা খাওয়া হয়, অনেকেরই হয়তো গলা জ্বালা করে বা গ্যাস হয়ে যায় বা পেটের সমস্যা হয়ে থাকে। আর আজকে আমি তাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এরকম একটি সাবু মাখার রেসিপি, যেটা খেলে উপোস করার পরেও তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না। খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু এটা খেলে শরীরও ঠান্ডা থাকবে, তার সাথে মনটাও ঠান্ডা হবে সারাদিন উপোস করার পরে। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমিং নেস্ট। আমি মৌসুমি আরো একটি রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। সাবু মাখার জন্য অবশ্যই সাবু তো দরকার, তো আমি সাবুটা দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম সন্ধেবেলা মাখবো বলে, আর বেশ কয়েক ঘন্টাই ভিজিয়ে রেখেছি। তো তাহলে সাবুটা কি হয়, নরম হয়। আর দেখো আমি এখানে দুধ জ্বাল দিয়ে নিচ্ছি, জানি এটা শেয়ার করার কিছু নেই, তবে এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে দুধটা জ্বাল দিয়ে আমি না এটাকে ভালো করে ঠান্ডা করে নেব, যেহেতু এত গরম ওয়েদার গরম দুধ খেতে কারো ভালোও লাগে না। আর এইখানে দেখো দুধ জ্বাল দেওয়া এগুলো তো সব হয়ে গেছে, আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে চিয়া সিডস। তো চিয়া সিডস এই গরমে সবার জন্য ভীষণ উপকারী একটা জিনিস। তোমাদের কাছে যদি চিয়া সিডস না থাকে তোমরা কিন্তু এটা স্কিপ করতে পারো, বা সবজা সিডস যদি থাকে সেটাও কিন্তু চিয়া সিডসের বদলে ব্যবহার করতে পারো, যেটাই অ্যাভেলেবেল থাকবে না কেন, ওই ধরো 5 মিনিট আগে এটাকে ভিজিয়ে নিলেই হয়ে যাবে। আর এরপরে হচ্ছে নিজের পছন্দ অনুযায়ী যা যা ফল খেতে তোমরা ভালোবাসো সেই ফলগুলো নিয়ে নেবে। তো আমি এখানে দেখো আঙুর আর হচ্ছে তরমুজ নিয়ে নিয়েছি, সেগুলো কুচি কুচি করে নিচ্ছি, যেহেতু দুধের সাথে খাবো অবশ্যই টক জাতীয় ফল না নিয়ে এরকম মিষ্টি ফল নিলে বেশি সুবিধা হয়। এবার চলে আসি আসল প্রসেসে, এতক্ষণ ধরে তো আমি প্রিপারেশন করছিলাম। তো দেখো এখানে আমি একটা কলা নিয়েছি, আর তোমরা যদি কলাটা বেশি খেতে পছন্দ করো অবশ্যই 2 বা 3টে নিতে পারো, আমার অতটা বেশি ভালো লাগে না, তো তার জন্য আমি এখানে একটা কলা আর তার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে চিনি। চিনিটাও নিজেদের পরিমাণ অনুযায়ী, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো অবশ্যই সেই পরিমাণেই মিষ্টি দেবে। আর এই দুটো কলা আর যে চিনি আছে সেটাকে দেখো আগে আমি মাখিয়ে নেব। চাইলে কিন্তু তোমরা কলাটা টুকরো টুকরো করেও কেটে দিতে পারো, তবে সাবু মাখায় কিন্তু কলাটা এরকম ভাবে মাখলে বেশি টেস্ট লাগে, তো তার জন্য আমি চিনি আর কলাটাকে এরকম ভাবে বেশ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এরপরে এখানে দেখো যেই সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দেখো কি সুন্দর একদম আমার নরম হয়ে গেছে। অবশ্যই সাবুটাকে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু সাবু মাখার টেস্টটাও ভালো হয়। আর এবার হচ্ছে এখানে দিয়ে দেবো সেই সাবু মাখার সাবুটা। আর সাবুটা দেওয়ার পরে না খুব বেশি নাড়াচাড়া করলে সাবুগুলো ভেঙেও যায়, তো সেই দিকটাও খেয়াল রাখতে হবে। সাবু দেওয়ার পরে কিন্তু আর অত বেশি নাড়াচাড়া করা যাবে না। আমি না যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর দুধটা একটু ঘন করে জাল দিয়েছিলাম, তাহলে আরও বেশি টেস্টি হয়। তো সেই দুধটাও এখন এখানে অ্যাড করে দেব। আর সবার শেষে হচ্ছে অ্যাড করে দেব আস্তে আস্তে যে ফলগুলো কেটে রেখেছিলাম সেই ফলগুলো টুকরো টুকরো করে করা ফলগুলো। তো এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমন ইয়ামি হয়েছিল। সারাদিন উপোস করার পরে যখন ওই নারকেল দিয়ে সাবু মাখা খাওয়া হয়, অনেকেরই হয়তো গ্যাস অম্বল বা বুক জ্বালা অনেক রকম সমস্যাই হয়ে থাকে, কিন্তু যেহেতু এখানে আমি কোনো নারকেল ইউজ করিনি আর সব ফ্রুট যে হেলদি ফ্রুট ইউজ করেছি, এইটা যেমন খেলে পরে শরীরটাও ঠান্ডা হবে তার সাথে সাথে তোমাদের কিন্তু শরীরের কোনো প্রবলেমও হবে না। মানে আমি নিজেই এই প্রবলেমে ভুগি বলে হয়তো সাবু মাখা খেতে পারি না, কিন্তু এইরকমভাবে যদি বানিয়ে খাও তাহলে কিন্তু এটা টেস্ট যেমন ভালো তার সাথে বডির জন্য শরীরের জন্য কতটা ঠান্ডা উপকারী সেটা তো বুঝতেই পারছো। সবার শেষে হচ্ছে ওপর থেকে এই যে সিডসগুলো ভিজিয়ে রেখেছিলাম যেটা এটাকে আরও বেশি ইয়ামি করে দিয়েছিল আর আরও বেশি হেলদিও করে দিয়েছিল। তোমরা যদি আগে কখনো বাড়িতে সাবু মাখা এরকম ভাবে না বানিয়ে থাকো তবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। আর এটা শুধু যে উপবাসের দিনে খাওয়া যাবে সেরকম নয়, এটা কোনো ব্রেকফাস্টে বা সন্ধেবেলা স্ন্যাক্স বা না রাত্রিবেলাও একটা হোল মিল হিসেবে কিন্তু নিয়েই নেওয়া যায়, তাই না বলো বন্ধুরা? তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে তবে অবশ্যই
আমাকে কমেন্ট করে জানিও, একটা লাইক দিও, তোমার ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও, যাতে ভিডিওটা অনেক বেশি সবার কাছে পৌঁছে যেতে পারে। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি আমারই ফেসবুক পেজের থেকে ভিডিওটা দেখে থাকো তবে পেজটিকে ফলো লাইক করে ফলো করে দিও, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মহাদেব সবাইকে ভালো রাখুক, সবার নিজের সুস্থ খুব ভালো কাটুক। টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।